নমস্কার বন্ধুরা জবাবরে স্যান নিউজ চেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে যে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার এবং তোমরা দেখতে পাবে যে এখানে বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে থাকা বিভিন্ন ব্লকের পক্ষ থেকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা দেখে নেব যেখানে তোমাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশান থাকে মাধ্যমিক পাস এবং সাথে যদি তোমার আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। এবং তোমরা যদি দেখো যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করতে পারবে তাই টাইম ওয়েস্ট না করে বিস্তারিত আলোচনা অবশ্যই আমাদের সাথে শুরু করব কিন্তু তারাকে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো দেখো একদম সম্পূর্ণ একটি নতুন যেই নোটিফিকেশন ডিসেম্বরের চার তারিখে বেরিয়েছে ডিসেম্বরের চার বারো দু হাজার চব্বিশে নোটিফিকেশন আউট হয়েছে অর্থাৎ একদম নতুন একটি নোটিশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি অনেকেরই মনে হতে পারে ফলস ইনফরমেশান ফেক ইনফরমেশান তারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেকআউট করে নিতে পারো এবং দেখো এখানে সম্পূর্ণ নোটিফিকেশানের নাম্বারও দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখো এখানে একাধিক পোস্ট রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম মাধ্যমিক একটু ভুল হয়েছে সংশোধন করে নিচ্ছি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশের যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক নয় মিনিমাম উচ্চমাধ্যমিক তোমার থাকতে হবে তবে আবেদন করা যাবে শুধু যে উচ্চ মাধ্যমিক রয়েছে তা কিন্তু নয় এখানে গ্র্যাজুয়েশনেরও তোমরা পোস্ট পেয়ে যাবে তো দেখো তোমাদের যে বয়সটা রাখা হয়েছে আঠেরো থেকে ৪৫ বছর অর্থাৎ ন্যূনতম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর তোমার হতে হবে ইন ইন ইয়ার্স অর্থাৎ তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমার বয়সটা হতে হবে এবার এখানে একটা কথা বলি ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় এবং এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে প্রথম যে পোস্ট রয়েছে সেখানে তোমরা সাতাশ হাজার আটশো চার টাকা পারমান্থ স্যালারি পাবে আবার কোনো পোস্ট রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ ম্যাক্সিমাম বয়স তাহলে যে যেই পোস্টে আবেদন করবে আপার এজ লিমিটে সেই মতো ক্যাটাগরি থাকলে প্লাস তিন প্লাস ফাইভ করে নেবে এই দ্বিতীয় পোস্টে যেমন আঠেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি আবার এমনও কোনো পোস্ট রয়েছে যেখানে তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ স্যালারি আবার কোনো পোস্টে আঠেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি তো এগুলো রয়েছে এবং পরিষ্কার বলা রয়েছে এজ ফর অল ক্যাটাগরিজ অব অ্যাবাব পোস্ট উইল বি ক্যালকুলেট এক বারো দু হাজার চব্বিশ সরি এক এক দু হাজার চব্বিশ নয় ফার্স্ট ডিসেম্বর অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসেব করা হবে এবং আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে পাঁচ বছরের জন্য এস সি অর্থাৎ এখানে কিন্তু ওবিসিদের মেনশান করা নেই তাই ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি ভ্যালিড থাকে তবেই তোমরা কিন্তু ছাড় পাবে তো বন্ধুরা আমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ওপেন করে নিয়েছি যেখানে তোমাদেরকে শুরুর দিকে দেখো রেফারেন্স প্রেমো নাম্বার তোমাদের বসাতে হবে নোটিফিকেশানের শুরুতে যেটা দেখিয়েছিলাম ডেট বলাই রয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ নোটিফিকেশন অনুযায়ী এবার এখানে একটা বিষয় বলি তোমাদের এখানে নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যা রয়েছে সেই মেসেসেই দেওয়ার চেষ্টা করবে তো ফার্স্টে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার তো ক্যাপিটাল লেটারে তোমার নাম এখানে বসাতে হবে এবং হয় সম্পূর্ণ ফর্মটি যদি তোমরা ব্লক লেটারেই করো সেটাই বেটার হবে এবং কাটার কোনো জায়গা থাকবে না মাদার্স নেম ফাদার্স নেম হাজব্যান্ডের নাম এখানে তুমি গার্জেন হিসাবে তোমার যাকে ইচ্ছা তুমি রাখতে পারো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে ম্যারেজ আনম্যারেজ প্রত্যেকেই আবেদন করতে পারবে তো সেই অনুযায়ী তোমার যিনি বর্তমানে গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে অ্যাড্রেসের ঘরে ফুল অ্যাড্রেস বসাবে কারণ এখানে যা কিছু দেবে তার সাপেক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে তো অ্যাড্রেসের ঘরে ফার্স্টে তোমাদের থাকবে ভিলেজের নাম থাকবে পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন পিনকোড মেল আইডি নাম্বার তো দেখো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেওয়ার চেষ্টা করবে কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমরা তোমাদের পার্সোনাল মেল এবং মেসেজে পেতে পারো তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে এবং এই যে বক্সটি দেখছো এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে তারপরে দেখো ডেট অফ বার্থ এবং একবার দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন সেটাও তোমাকে দিতে হবে এবং তোমার ডেট অফ বার্থ কি সেটাও দিয়ে দেবে মানে ফার্স্ট অফ অল থাকবে তোমার ডেট অফ বার্থ দেন থাকবে তোমার ডেট অফ বার্থ থেকে এই তারিখ অনুযায়ী কত বছর কত মাস কত দিন হলো সেটাও তোমরা লিখে দেবে এই একটাই লাইনে তারপর জেন্ডার মেল না ফিমেল দিয়ে দেবে এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না এবার যদি তোমার এসসি এস টি কোনো ক্যাটাগরি কিছু থেকে থাকে তাহলে তুমি দিতে পারো এবং তোমার সেই অবশ্যই সেটা ভ্যালিড সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ অবশ্যই সেলফ সেট ফটোকপি অফ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এইগুলোর মধ্যে যে কোনো একটি তুমি যেটা দেবে তার মাথায় টিক দিয়ে দেবে এবং সেটার নাম্বার এখানে বসাতে হবে আর তুমি চাইলে আধার কার্ডও দিতে পারো রেশন কার্ডও দিতে পারো রিলিজিয়ান যে কেন হতে পারে দেন তোমাদের রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম টেন্থ স্ট্যান্ডার্ড থেকে শুরু হবে এবং তার পাশাপাশি সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড টেস্ট টেস্টমোরিয়ালগুলো দিতে হবে তো ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক তো মাধ্যমিক কোন স্কুলের আন্ডারে করেছো কত সালে পাশ করেছো পার্সেন্টেজ কত কি কি সাবজেক্ট ছিল রিমার কি মাধ্যমিকেও সেমভাবে একই ইনফরমেশান থাকবে এবার যদি তুমি উচ্চ মাধ্যমিকের কোনো পোস্টে আবেদন করো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেই হবে এবার যদি তোমার এখানে গ্র্যাজুয়েশনের কোনো পোস্ট তুমি আবেদন করো তাহলে তোমাকে মাধ্যমিকও দিতে হবে উচ্চ মাধ্যমিকও দিতে হবে গ্রাজুয়েশনও দিতে হবে সবটাই দিতে হবে এবং প্রত্যেকটির অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই দেবে এবং গ্র্যাজুয়েশানের পোস্ট হলে পরে সেমিস্টার ওয়াইজ সবটাই তোমাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে যাওয়ার পরে কম্পিউটারের তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা চাওয়া হয়েছে তো এই জন্যই কিন্তু তোমাদের বলা হয় কম্পিউটারের একটা কোর্স করে রাখতে তো যারা এখনও করি করবে মনে করছো অবশ্যই করে ফেলো সময় নষ্ট না করে তারপরে রয়েছে ডিক্লারেশন যেখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করবে এবং এই সঙ্গে দেবে এজ প্রুফ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দেবে অ্যাড্রেস প্রুফ আধার ভোটার রেশন তারপরে তোমার সমস্ত রকম মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট সবটাই সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবে নিজেরাই ডকুমেন্টসের শেষে সিগনেচার করে দেবে সিগনেচার করার পরে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করে এর সঙ্গে অ্যাটাচ করবে এবং এখানে তোমাদের ঠিকানাও রয়েছে এখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো অবশ্যই মেনশান করবে এখানে অনেক রকমের পোস্ট রয়েছে তার মধ্যে তুমি কোনটাতে অ্যাপ্লিকেশান করছো সেটা অবশ্যই মেনশান করে দেবে তো এবার আমি তোমাদের দেখাবো এখানে কী কী পোস্ট রয়েছে তো দেখো রয়েছে সোশ্যাল ওয়ার্কার তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর তারপরে তোমাদের রয়েছে অ্যাকাউন্টেন্ট বলে একটি পোস্ট দেন তোমাদের রয়েছে পিও এনআইসি বলে একটি পোস্ট তো যেই পোস্টটি সোশ্যাল ওয়ার্কার রয়েছে সেখানে তোমার মিনিমাম লাগবে গ্র্যাজুয়েশান সেটা সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি কিংবা সোশ্যাল সায়েন্স নিয়ে তোমার গ্র্যাজুয়েশান লাগবে তারপরে দেখো রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমার থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে এবং তার পাশাপাশি বলে রাখি সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটারের একটা সার্টিফিকেট লাগবে তারপরে যেই পোস্টটি ছিল অ্যাকাউন্টেন্ট সেক্ষেত্রে তোমার কমার্স ম্যাথামেটিক্স নিয়ে যাদের ডিগ্রি রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে এবং কমপক্ষে এক বছরে যদি কম্পিউটার স্কিল থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং শুরুতে যেই পোস্টটি ছিল সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান লাগবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি বা হিউম্যান রাইটস পাবলিকেশন সাইকোলজি সাইক্রেটারি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এগুলোর ওপরে কিংবা গ্রাজুয়েট যদি থাকে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস সাইকোলজি এগুলো নিয়ে থাকলেও হবে তো এখানকার সিলেকশন প্রসেস দেখো তার আগে বলি অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু ডেডিকেটেড মেইল অর্থাৎ তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করে এই যে মেল অ্যাড্রেসটি রয়েছে একটু নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে আর আরেকটা বিষয় বলে রাখি যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো তোমার জেলার নাম যাতে করে সেই সমস্ত জেলার কোনো ইনফরমেশান পেলে যাতে তোমাদেরকে আমরা জানাতে পারি তো এই মেল আইডিটিতে তোমাদেরকে সেই নোটিফিকেশানটা মানে অ্যাপ্লিকেশানটা করে নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ ফর্মাটে পাঠাতে হবে পিডিএফ ফর্মাটে এই মেল অ্যাড্রেসে মেল করে দিলেই অ্যাপ্লিকেশান ডান পাই পোস্টে পাঠানোর কোনো রকম প্রয়োজন হবে না চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করতে হবে মানে সন্ধ্যা ছটার মধ্যে তো এই ছটার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এবার বলা রয়েছে অ্যাপ্লিকেন্ট চাইলে রেজিস্টার পোস্ট এগুলোর মাধ্যমে পাঠাতে পারে এখানে যে ঠিকানা রয়েছে দেখে নাও এই ঠিকানায় পাঠাতে পারো পাঁচ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত জারি থাকবে এবং দেখো সিলেকশান প্রসেসে রয়েছে প্রথম যে পোস্টটি রয়েছে সেখানে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট ভাইভা মিলে একশো নম্বর দ্বিতীয় পোস্টের ক্ষেত্রেও সেম অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট কম্পিউটার ফাইভা সব মিলিয়েই একশো নম্বর করে রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে আবেদন জানাতে পারবে এবং এখানে পরবর্তীতে ডেট টাইম ভেনু কম্পিউটার টেস্ট বা ভাইবার যা কিছু সবটাই এদের অফিশিয়াল ওয়েবসাইট মানে ঝাড়গ্রাম ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এখানে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে এবং এখানে রিটেন টেস্ট বা কম্পিউটার এক্সামিনেশান বা ভাইবারতে আসার জন্য রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে তো এখানে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান কম্পিউটার সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সবটাই তোমাকে পাঠাতে হবে পিডিএফের মাধ্যমে তুমি চাইলে অফলাইনেও পাঠাতে পারো তো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে নিও আর নিজের জেলার নাম কমেন্ট করতে একদম ভুলো না তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য